Hello, wow. Talk. We want justice! 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 We want justice! 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 Hey, to Jolly Sir! Jolly Sir! Jolly Boy! Hey, to Jolly Sir! Jolly Sir! Jolly Boy! Nayak Mudabat! 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 Tulan Nayak Mudabat! 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 Chairman, go back! Go back! Go back! Chairman, go back! Go back! Go back! আসনেতে বহুত ডাঙৰ কেলেংকারি হৈ আছে মানে অকল আমাৰ মৰিনতে হৈছে এটো কথা নাই বহুত জায়গাত হৈ আছে কিন্তু এটা দুখৰ কথা যেহেতু আমি দুলিয়াজান সমষ্টিৰ বিধায়ক তেৰেছ গলা ডাঙৰিয়াই তেখেতে পত্ৰ যোগে দিয়ে মুখ্যমন্ত্ৰীক আহ্বান কৰিছে যেহেতু যি কেলেংকারি হৈ আছে হেয়াৰ মানে উচিত তদন্ত কৰিব লাগে কিন্তু আমাৰ মৰিনী সমষ্টিৰ বিধায়কে সেই পদক্ষেপ ল'ব লাগে একো বৰ্তমানলৈকে একো প্ৰতিক্ৰিয়া আমি দেখি পোৱা নাই প্ৰতিক্ৰিয়া হ'লে হয়তো আমাৰ সঠিক ৰিজাল্ট পাম আৰু দুখৰ কথা কি হ'ল আমাৰ ওঠৰ নং কঠালগুৰি গাঁও পঞ্চায়তৰ যিটো মানে প্ৰেচিডেণ্ট তেখেতে এতিয়া আমি জানিব পাৰিছোঁ তেখেতে 2000 কোটি টকা বিচাৰিছিলে টকা বিচাৰিছে আমাৰ পৰা যে 2000 টকা পইচা দিলে মানে 25,000 পইচা পাব এইটো কি কথা হ'ল যদি পইচা দিয়ে যদি আমি পালোঁ হয় তেতিয়াহ'লেতো আমি এপ্লাই নকৰিলোঁ হয় কাৰণ আমাৰ হাতত যদি পইচা থকা হ'লেতো আমিতো নিস্বাৰ্থভাৱে একদম পইচা দি পেলাই পইচা ল'লোঁ হয় কিন্তু তেনেকুৱা হোৱা নাই পইচা বিচাৰিছে আৰু আমাৰ আছে মহেশ পুৰাণ তেখেতৰ পৰা তেখেতৰ ঘৰ গৈছে ঘৰ গৈ পেলাই পইচা বিচাৰিছে যে টকা 2000 দিব পাৰিলে মানে আমি 25,000 পইচা দিম আৰু লগতে তাৰ যিখন মানে আমি এপ্লিকেশ্যন কৰিছিলোঁ এইটো যিটো ৰিচিপ্ট ওলাইছিলে ৰিচিপ্টখন বিচাৰিছিলে সি নিদিলে সি কৈছে যদি পইচা দিবলৈ পইচা দিয়ে পইচা পাম তেতিয়াহ'লে মোক নালাগে বুলি কৈছে সেইকাৰণে সি বঞ্চিত সি অকল বঞ্চিত হোৱা নাই বহুত মানুহ আছে তেনেকুৱা সি বঞ্চিত হৈ আছে মানে টকা দিছে তেওঁলোকে পাইছে হয় যিসকলে টকা দিছে তেখেতসকলে পাইছে আৰু তাতকৈ আৰু এটা কথা যে একেটা পৰিয়ালৰ মাইকী মতা দুজনেই পাইছে আকৌ তেনেকুৱা পাবলৈ হ'লে বাকীখিনি ক'ত যাব তেনেকুৱা এটা কথা থাকে সেইটো চিন্তা কৰিব লাগে কাৰণ এইটো আমাৰ ওঠৰ নং কঠালগুৰি গাঁও পঞ্চায়তত চলি আছে বৰ্তমান সেই ঘটনা আমাৰ হুলুংগুৰিত চলিয়ে আছে মানে তেনেকুৱা হৈছে আৰু লগতে কৈছিলে আমাৰ দুলেনাক ডাঙৰীয়াই কৈছিলে যেতিয়া আমি এপ্লিকেশ্যন কৰিব আহোঁ মানে তেতিয়া আমাক কৈছিলে যে ইয়াত ৰানিং ষ্টুডেণ্ট হ'ব নোৱাৰে যিহেতু তাহাঁতি মানে স্কলাৰশ্বিপ পায় কিন্তু দেখিছোঁ কি ৰানিং ষ্টুডেণ্টো সোমাই আছে আৰু আমাক কৈছিলে এটা পৰিয়ালৰ এজনে পাৰে আকৌ মানে কি হয় দুজন পাইছে সেইটো কি কথা হ'ল যদি তেনেকুৱা যদি কিবা নিয়ম থাকে সেইটো নিয়ম আমি এতিয়া ইয়াত আহিবলৈ বাধ্য হৈছোঁ আৰু ভেৰিফিকেশ্যন নোহোৱাকৈ যদি পইচা পায় তাহাঁতি যেতিয়া আমি মানে অঁ পইচা সোমাইছে আমাৰ তাত সোমাই যিখিনিয়ে 2000 কোটি টকা দিছে তাহাঁতৰ 25,000 কোটি পইচা সোমাইছে বাকীসকলৰ নাই সোমোৱা হয় মোৰ পৰা সেইদিনা 2000 কে পইচা বিচাৰিছিলে আমাৰ হুলুংগুৰি বুথ কমিটিৰ মেম্বাৰ এজনে বিচাৰিছিলে শিৱনাথ মিধা আছিলে তাৰ নামটো কৈছিলে যে জলদাস পানীকাৰ যিখন এপ্লাই কৰিছে আবেদনৰ মাধ্যমে সেই ৰিচিপ্টখন লাগে লগতে 2000 কে পইচা লাগে সেই বুলি কৈছিলে মই দিয়া নাই সেইকাৰণে মোৰ নামটো বঞ্চিত হয় দিয়া আমাৰ বৰ্তমান হুলুংগুৰিত 5 জনে পাইছে দিয়া লাগে সিহঁতি মোক কৈছিলে 2000 কে পইচা দিছোঁ বুলি তাৰপিছত লগৰ দুজন আছিলে সিহঁতি মোৰ ওচৰতে পইচা দিছিলে হয় হয় বিজেপি চৰকাৰখনে সবকা সাথ সবকা বিকাশৰ কথা কৈ জিৰ' টলৰেন্সৰ কথা কৈ টি ট্ৰাইবছ আদিবাসী কমিউনিটিৰ বাবে দীনদয়াল দাস পানিকা আঁচনিখনত অলৰেডি
ইতিমধ্যে প্রথম পর্যায়ের তালিকাখন প্রকাশ পাইছে। তালিকাখনত আমি চাব পাইছো বেলেগ কমিটির নাম অন্তর্ভুক্ত হয়ে আছে। আর দুই নম্বর কথা হল ইয়াত যখন যুবক যুবতীয় এপ্লিকেন্ট করেছিল ইয়াত অনলাইন যোগেদিয়ে হয়, কিন্তু অনলাইন যোগেদি এপ্লিকেন্ট হওয়ার পাছত চেয়ারম্যানের নেতৃত্বে নিজের দলের এজন এজনকে সিলেকশন মেম্বার দিয়ে বিজেপি দলের পরিয়াল কেন্দ্রিক মানে বিজেপি দলের নেতা পালি নেতা পরিয়ালের কোনোবাই তেনকা লোক সিলেকশন করেছে। আর উপযুক্ত যখন লড়া ছালিয়ে পাব লাগিছিল, আবেদনকারী পাব লাগিছিল, সেই সকল বঞ্চিত করে দিয়া হল ইয়াত। দুই নম্বর কথা হল আর ইয়ার মেইন কথাটা হল ইয়াত পার্মানেন্ট ওয়ার্কার নাম সোমাই আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি করার লোকের সোমাই আছে। ইয়াত সিলেকশনের ক্ষেত্রে সম্পূর্ণ বিজেপি দলের পরিয়াল কেন্দ্রিক হয়েছে। আর ইয়াত বিজেপি দলের যখন পলিটিক্যাল লিডারের জড়িত সেই সকল যুবক যুবতীকে সিলেক্টেড করেছে, বাকি সকল বঞ্চিত করে রাখিছে। কোনোবা বিজেপি দলের উপযুক্ত যুবক যুবতীয় পাইছে আমি সেইটুক বেয়া পোৱা নাই, কিন্তু বাকি সকলেও পাব লাগিব। ইয়াত স্পেশালি যে তিতাবর মহকুমার চেয়ারম্যান দুলেন নায়ক ডাঙরিয়ার নেতৃত্বের গোটেখিনি হয়ে আছে, সেইকারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করেছো যাতে দীনদয়াল দাস পানিকা লিস্ট কোন একবার নিকাভাবে হোক আর সকলে পাব লাগিব। আর ইয়াত একটা উচিত তদন্ত বিচারিছো। 2000 হয় আর আমি এটা খবর মতে গম পাইছো ইয়াত সিলেকশন কমিটির বিজেপি দলের কি আসলে নামটো দীপক গোয়ালা বলে মানু এজনে যখন এপ্লিকেন্ট এপ্লাই করেছিল সকলের কথা পাতিলে, যখন 2000 টাকাকে দিয়েছে সকলের নামে তাত অন্তর্ভুক্ত করলে, কিন্তু যখন দিব পড়া নাই সকলের নাম কিন্তু তাত অন্তর্ভুক্ত করা নহল। হয় হয় আমি ইতিমধ্যে এটা আমি আদিবাসী ছাত্র সন্থায় দুলেন নায়কর ঘর চেয়ারম্যানের ঘর ঘেরাও করেছো। আর লিস্টখনের যখন বেলেগ জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত হয়ে আছে, নামবিল যদি কর্তন নহয় আর বাকিবিল যখন যোগ্য এপ্লিকেন্ট পাব লাগে সকল যদি নাপায়, তাহলে আমি রাজপথত ওলাই আমি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করবলে বাধ্য হম।